নাটোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের আটটি শস্য ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনার এসব উপকরণ বিতরণ করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার মোট 5,100 জন কৃষকের মাঝে প্রায় 55 লাখ টাকার প্রণোদনার বীজ ও সার বিনামূল্যে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে 50% ভর্তুকি মূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসার সহ প্রয়োজনীয় কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে। স্মার্ট হচ্ছে কৃষি। বৈশ্বিক খাদ্য সংকটের ঝুঁকি কখনো আমাদের দেশকে স্পর্শ করবে না।